হ্যাঁ দিস ইস টুডন ইউর ওয়াচিং ক্যানেডিয়ান প্রসপেক্ট আজকে কথা বলব স্টেটমেন্ট অফ পারপাস লিখার পদ্ধতি নিয়ে কিভাবে লিখতে পারেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোনো টেম্পলেট আছে কিনা না কোনো টেমপ্লেট নাই স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে একদমই আপনার নিজের গল্প এখানে টেমপ্লেট দিয়ে যদি লেখেন বরং ক্ষতি আপনারই হবে আমি চাইলে একটা টেমপ্লেট একটা দুটো দিতে পারি এটা কোনো সমস্যা না কিন্তু ওটা দিয়ে কোনো লাভ হবে না ওটা আপনার ক্ষতি হবে বরং আমি যেটা চেষ্টা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নিজেরা স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন কারণ এখন জুন মাস চলে এসেছে ফলে ফল সেমি ফল টার্মের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা প্রাইম টাইম এখন ভিসা অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য তো অনেকেই আমাকে নক করছেন স্টেটমেন্ট অফ পারপাস লিখে দেওয়ার জন্য আমি সবারটা লিখতে পারছি না যাদেরটা লিখে দিচ্ছি তাদের সাথে তো আমার ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হচ্ছেই কিন্তু যাদেরটা লিখে দিতে পারছি না তাদের জন্য এই ভিডিওটা যেন আপনারা অন্তত নিজেরা লিখে এই সময়টাতে অ্যাপ্লাই করতে পারেন কারণ আদারওয়াইজ দেরি হয়ে যাবে যদি আপনার আমি এই ভিডিওটা পরে আপলোড করি কোনো হয়তো অনেকেই ভিসাতে অ্যাপ্লাই করে দিবেন লাভ হবে না সো স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে এই ভিডিও শেষে কিছু রেকমেন্ডেশনস আছে আমার আমি মনে করি সেই রেকমেন্ডেশনগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের এস ওপিগুলো ভিসা অফিসারের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে সো ডোনার স্টেট ওকে ফার্স্টে একটা জিনিস বলে রাখি যে স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে একটা পার ওয়াটার ট্যাঙ্কির মতন একটা ওয়াটার ট্যাঙ্কে যেরকম যদি লিক থাকে সেটাতে আপনি যতই পানি ভরেন না কেন ট্যাঙ্কিটা কিন্তু ধীরে ধীরে খালি হয়ে যাবে হ্যাঁ পানি বেরিয়ে যাবে তো আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে কিছু লিকেজ আছে যেগুলোকে বন্ধ করতে হবে এই লিকেজগুলো হচ্ছে চারটা প্রশ্নের উত্তর এই চারটা প্রশ্নের উত্তর আপনার এস থাকতেই হবে ইউ ম্যাস্ট আনসার দিস কোয়েশ্চেন্স এগুলো যদি কোনো একটা বাদ পড়ে যায় তাহলে আপনার এস ওপি অসম্পূর্ণ এবং ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াই ডু ইউ উইশ টু স্টাডি ইন ক্যানাডা ইন দ্য প্রোগ্রাম ফর উইচ ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড খুবই জেনেরিক এবং খুবই লেজিট একটা কোয়েশ্চেন যে কেন আসতে চাইছেন ক্যানাডাতে পড়ার জন্য এবং এই প্রোগ্রামে কেন একটা জিনিস মনে রাখবেন অনেকে উত্তর দেন আমার কাছে তো অনেক স্যাম্পল আসে এস ওপির মাঝে মাঝে কারেকশনের জন্য আমার সময় হয় না আমি এম সরিস ফর দ্যাট কিন্তু জাস্ট আমি বলছি অনেকের লেখার মধ্যে এরকম লেখা থাকে যে কেন ক্যানাডায় আসবেন সেই কথাটা লেখা থাকে কিন্তু প্রোগ্রামে কেন আসবেন সেটা লেখা থাকে না আবার কারো কারো এস হচ্ছে প্রোগ্রামে কেন আসবেন লেখা থাকে কিন্তু ক্যানাডায় কেন আসবেন লেখা থাকে না এখানে কিন্তু দুটাই জানতে চেয়েছে ক্যানাডায় কেন আসবেন এবং ক্যানাডার এই প্রোগ্রামে কেন আসবেন আরও ডিটেলসে আলোচনা করব আমি সামনে সো আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ওভারঅল এডুকেশনাল গোল আমরা একটা জিনিস প্রায় ভুলে যাই যে যখন আমি এস জন্য অ্যাপ্লাই করছি তখন আমি একজন স্টুডেন্ট আমাকে স্টুডেন্টের মতো চিন্তা করতে হবে স্টুডেন্টের মতো করে ভাবতে হবে হতে পারে আমি আমি যেহেতু আমার চ্যানেলে সাধারণত ম্যাচিউর ক্যান্ডিডেটদের জন্য কথা বলি হতে পারে আপনার ক্যারিয়ার এখন একটা এমন পর্যায়ে আছে সেই পর্যায়ে হয়তো পড়াশোনার জন্য আপনার প্ল্যানটা যতটা না বেশি তার থেকে বেশি ইমিগ্রেশনের জন্য আপনার প্ল্যান মানে ইউ আর লুকিং ফরওয়ার্ড টু আপিয়ার অ্যাপ্লিকেশন অথবা পিজি অ্যাপ্লিকেশন যেটা আপনার পড়াশোনা শেষে আপনি করতে চান কিন্তু সেদিকে এখন মনোযোগ দেওয়া যাবে না এখন আপনাকে ছাত্রর মতোই চিন্তা করতে হবে যে আপনার যদি আপনি একটা এডুকেশনাল পারপাসে যেতেন এবং সত্যি সত্যি আপনি পড়াশোনা শেষে আপনার কোনো গোল থাকতো আমি বলছি না যে কারো অনেকে মানে এটা নাই অনেকে থাকে না তাই বলছি যাদের নেই তাদের জন্য বলছি যে এই গোলটা কি আপনাকে স্পষ্টভাবে বলতে হবে এবং গোল এরকম কিছু হলে হবে না যে আমি দেশের জন্য ভালো করতে চাই অথবা এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে দিজ আর টু জেনারিক অ্যান্সার্স আপনাকে আরও স্পেসিফিকভাবে অ্যান্সার দিতে হবে যাচ্ছি ওগুলোতে আরও সামনে কথা হবে এটা নিয়ে ওয়াই ওয়াই আর ইউ নট ফার্সুইং আ সিমিলার প্রোগ্রাম ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট রেসিডেন্স অর সিটিজেনশিপ বাংলাদেশে কেন এই ধরনের সিমিলার একটা প্রোগ্রামে আপনি কেন পড়ছেন না এটার কারণ কি অবশ্যই এটা অ্যান্সার এরকম হবে না যে আমি পড়াশোনা শেষে ক্যানাডাতে পিয়ার অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা কখনোই একটা অ্যান্সার হতে পারে না এটার অ্যান্সার করলে অবশ্যই আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে আপনাকে বাংলাদেশের কনটেক্স থেকে বলতে হবে যে কোন জিনিসটা বাংলাদেশে এখন অ্যাবসেন্ট এই কথাটা বলতে যে অনেকে ভুল করে ফেলেন যে বলে ফেলেন যে বাংলাদেশে ভালো প্রোগ্রাম নেই এই বিষয়ের ওপর এই কথাটা আমি রেকমেন্ড করবে অ্যাভয়েড করার জন্য আমার রেকমেন্ডেশন লিস্টে এটা আছে পরে এটা নিয়ে কথা বলছি এটা বলা যাবে না আপনাকে বলতে হবে কোন জিনিসটা আরও ইমপ্রুভ হতে পারে কোন জায়গাটায় গ্যাপ আছে এই এগুলো নিয়ে কথা বলতে হবে এবং সেটা আপনার ক্যারিয়ারের গ্যাপ থাকতে পারে যেটা আপনি পূরণ করতে চাইছেন কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব না কেন সম্ভব না এটা এক্সপ্লেন করতে হবে এখন আপনি যদি বলেন যে আমি একটা ধরেন এম করতে এ যাচ্ছি এম করতে যাওয়ার জন্য আপনি যদি বলেন বাংলাদেশে ভালো এম নেই এটা কোনো ভালো যুক্তি না হ্যাঁ কারণ বাংলাদেশে ভালো এম আছে এটা কিন্তু সবাই জানে আপনাকে এমন একটা কোনো স্পেসিফিক কথা বলতে হবে যেটা এই প্রোগ্রাম দিয়েই শুধুমাত্র পারপাসটা ফুলফিল করা সম্ভব বা এই প্রোগ্রামের মাধ্যমে ভালো হবে বিষয়টা যেটা হয়তো বাংলাদেশের এম প্রোগ্রাম কাভার করবে না এবং ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে হাউ উইল দিস প্রোগ্রাম এনহ্যান্স ইউর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্স অর সিটিজেনশিপ ওয়াট টাইজ ডু ইউ হ্যাভ টু ইউর কান্ট্রি অফ রেসিডেন্স অর আওয়ার সিটিজেনশিপ এই প্রোগ্রাম নিয়ে পড়ে আসার পরে আপনার বাংলাদেশে ফিউচার প্ল্যান কী ফিউচার গোলস কী এবং কী কী অপরচুনিটি আছে সেটা এক্সপ্লেন করতে হবে এমন একটা প্রোগ্রামে পড়তে আপনি গেলেন যে প্রোগ্রামের ফার্দার ফিউচার আউটকাম হয়তো বাংলাদেশে নাই হ্যাঁ এমন কোনো কিছু নিয়ে পড়ছেন আমার এক্স্যাক্টলি এখন মাথায় আসছে না সেটা কি ধরনের পড়ালেখা হতে পারে কিন্তু এমন কোনো একটা টপিক যেটার বাংলাদেশের অ্যাপ্লিকেশন খুবই মিনিমাম সেটা নিয়ে পড়তে গেলে এটা আপনার কান্ট্রিটাইজে এফেক্ট করবে যেমন ধরুন আমি একটা ভালো এক্সাম্পল বরং দিতে পারি যে আপনি বলতে পারেন আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে যেতে চাইছি কারণ বাংলাদেশে রেডিমেড গার্মেন্টসের পরে এই ইন্ডাস্ট্রিটা এখন বুম করছে কারণ বাংলাদেশ শুধু রেডিমেড গার্মেন্ট সাপ্লাই করাতেই যে এখন মার্কেটে লিড করছে তা না ধীরে ধীরে এখানে ফ্যাশন হাউসগুলো গ্রো করছে সেই হিসেবে আপনার একটা বড় একটা গ্লোবাল মার্কেটে কাজ করার সুযোগ হবে যদি বাংলাদেশে আপনি ফিরে আসেন তো বাংলাদেশের জন্য রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিন্তু আপনি উল্টোটা কিন্তু কাজ করবে না ধরেন আপনি কানাডায় এসে রেডিমেড গার্মেন্টস নিয়ে যদি আপনি পড়ালেখা করতে চান বলেন যে আমি এখানে থেকে যাব বরং ভিসা ভিসার তখনই এটাকে কনভিনসিং মনে করবে যে হ্যাঁ সত্যি তো যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করে বাংলাদেশে ফেরত যায় তার ওখানে ক্যারিয়ার প্রসপেক্ট কিন্তু আরও বেশি ক্যানাডার চাইতে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম কিন্তু এমন কোনো টপিকে কথা বলবেন না যেটা নিয়ে বাংলাদেশে ফিরে আসার পরে বরং আপনার ক্যারিয়ার আরও শৃঙ্খ হয়ে যেতে পারে ক্যারিয়ারের সুযোগ নেই বাংলাদেশে ভালো গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আমি বলবো সফটওয়্যার ডেভেলপমেন্টের সুযোগ তো সব জায়গাতেই আছে আইটি নিয়ে কাজ করার সুযোগ সব জায়গায় আছে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে আপনি বলতে পারবেন তারপর এমএফএস আছে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং সার্ভিসেস যেগুলো এগুলো এখন খুব ভালো করছে টেলকো সার্ভিস খুব ভালো করছে ইভেন বড়ো বড়ো এজেন্সিগুলো যারা আসছে এখানে টোব্যাকো ইন্ডাস্ট্রি ভালো করছে এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোর কথা আপনি বলতে পারেন এক্সাম্পল দিয়ে বলবেন সেটা ভালো হবে একটা রুল আমি মনে রাখতে বলি সব সময় সবাইকে সেটা হচ্ছে ডাব্লিউ ফাইভ এইচ অনেকেই জানেন এটা নতুন কোনো বিষয় না কিন্তু এটা ফলো করলে যেটা হবে আপনার সব কিছু কাভার করা হবে আপনি হু হোয়াট ওয়েন হোয়ার হাও অ্যান্ড ওয়াই এগুলো সব এই এটাকে আমি বলি ডাব্লিউ ফাইভ এইচ চারটা ডাব্লিউ সরি পাঁচটা ডাব্লিউ এবং একটা এইচ এর উত্তর আপনার এস যেন থাকে এটা বলার অর্থ হচ্ছে যেন আপনার এসওপির ব্যাপারে ভিস অফিসারের কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার সে যেন ওই লেটারের মধ্যেই খুঁজে পায় এটা মনে রাখবেন আপনার কিন্তু ইন্টারভিউ হবে না লেটারে যা লিখবেন এস সেটাই হচ্ছে আপনার ফুল বক্তব্য আপনার পক্ষে কিন্তু পাল্টা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আসবে না সো ভিসা অফিসারের মনে যা আসতে পারে সেটা আপনাকে অগ্রিম চিন্তা করে এটাকে লিখে দিতে হবে যেন সে আনসারটা খুঁজে পায় এই লেটারের মধ্যে একটা করে বলি একটা একটা করে বলি যে হু হোয়াট ওয়েন ওয়াই এগুলো বলতে আমি কী বোঝাচ্ছি আর ফার্স্টে হচ্ছে হু বলতে এটা অবশ্য আপনার আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে আপনার রেসিপির স্ট্রাকচারটাও আপনি এইভাবে ফলো করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে যে শুরু করলেন আপনি হচ্ছে প্রথম একটা লজিক্যাল অর্ডারে যাবেন শুরু করলেন আপনার নিজের পরিচয় দিয়ে আপনি কে হ্যাঁ এটা বলাটা সবচেয়ে জরুরি প্রথমে কারণ ভিসা অফিসার অনেকে আছেন যে ক্রিয়েটিভভাবে ভাবে কথার উপস্থাপন করা যেতে পারে আমি কিছু এসওপি লিখেছি যেখানে প্রথমে আমি হু দিয়ে শুরু করিনি মানে কি ক্যান্ডিডেটকে সেটা আমি এক্সপ্লেন করিনি প্রথমে প্রথমে একটা স্টোরি টেলিংয়ের মতন করে আগে একটু একটা প্ল্যাটফর্ম দ্বারা করেছি তারপর হচ্ছে নিজের পরিচয়টা দিয়েছে ওটা একটু মজা করে লেখা অনেকটা মানে রাইটিংয়ের মধ্যে একটু স্পাইস নিয়ে আসা যেন রিডার এটাতে পড়তে আরও আগ্রহ মানে আগ্রহী হয় ভিসা অফিসারকে কিন্তু আপনার ট্রিট করতে হবে একজন রিডার হিসাবে সে আপনার পুরো লেটারটা আগ্রহ নিয়ে পড়বে এই এটা ইনশিওর করার দায়িত্ব আপনার এমনভাবে লিখতে হবে যেন প্রথম প্যারাগ্রাফ পড়েই তার মনে হয় যে এই লেটারটা আমি পুরোটা পড়বো এটার মধ্যে একটা আগ্রহ খুঁজে পায় কারণ যদি সে লেটারটা না পড়ে তাহলে এটা বা বিরক্ত হয়ে যায় প্রথমেই প্রথম হ্যাফ অফ দ্য লেটার ধরেন আপনি এমন কিছু জেনারি কথাবার্তা লিখেছেন পরেই তার বিরক্তি এসে গেল তাহলে কিন্তু এটা আপনার কি অ্যাফেক্ট করবে সেটা আমরা চাই না সো প্রথমে আপনার পরিচয় দিন আপনি কে কোন প্রতিষ্ঠানে কাজ করছেন বা কোথায় পড়ালেখা করেছেন খুব সংক্ষেপে সাটেল ওয়েতে আনসার করবেন ডিরেক্টলি বলার দরকার নেই আমি অমুক প্রতিষ্ঠানের অমুক পজিশানে আছি সাটলভাবে ঘুরিয়ে কথা বললে আরও সুন্দর শোনা যায় এবং সেখানে কিন্তু ইনফরমেশন স্টাফিংটা মাথায় রাখবেন যে আপনি কথাগুলো যে বলছেন এই কথাগুলোর মধ্যেই যেন অ্যান্সারগুলো ঢুকে যায় অনেক আছে লিটারেচারের অনেক কঠিন করে লেখার চেষ্টা করে সেটার আমার মনে হয় না প্রয়োজন আছে আপনি ক্যাজুয়ালি লেখার চেষ্টা করুন কঠিন করে লেখার কিছু নেই মেকশিওর গ্রামেটিক্যাল মিস্টেকস যেন না থাকে কী পড়তে যাচ্ছেন আগেও এটা নিয়ে আলোচনা করেছি তবে অর্ডারে আপনার আইডেন্টিটির পরেই আসা উচিত কেন এই লেটারটা লিখছেন মানে কোন প্রোগ্রামের জন্য কোথায় পড়তে যাচ্ছেন সেই প্রোগ্রামের ব্যাপারে একটু আপনাকে প্রথমে আলোচনা করতে হবে না হলে তো কনটেক্সটাই সেট করা হচ্ছে না যে আপনি কে বলার পরে আপনি যদি প্রোগ্রামের কথায় না আসেন তাহলে কিন্তু প্রথম গল্পটাই অন্যরকম হয়ে যাচ্ছে সেটা ভিসা অফিসারের কাছে হয়তো ভালো লাগবে না আমি এটা রেকমেন্ডেড বলি কিন্তু নট নেসারেলি আপনাকে হু হু এরকম ফলো করতে হবে ট্রাই করবেন এইভাবে লেখার এটা ভালো হয় আমি খেয়াল করে দেখেছি সব সবার জন্য এটা মোটামুটি ভালো হয় এই প্রোগ্রামের ব্যাপারে বলার পরে আপনাকে বলতে হবে যে তাহলে অন্য প্র মানে বলতে হবে বলতে সরাসরি না কিন্তু বুঝি জিনিসটাকে ঘুরিয়ে বলতে হবে এমনভাবে যে কেন অন্য কোনো প্রোগ্রাম আপনার পারপাস সার্ভ করতো না বা আপনি যে আরও রিসার্চ করেছেন আরও থরলি এটাকে চেক করেছেন চেক করেই যে তারপরে ফাইনালি এই স্টাডি প্রোগ্রামটা সিলেক্ট করেছেন এটার ব্যাপারে আপনার যে ফুল নলেজ আছে যে আরও আরও অনেক প্রোগ্রাম ছিল হ্যাঁ ভালো ছিল খারাপ ছিল সব মিলিয়ে ছিল অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু সেটাও একটা পয়েন্ট সেটা উল্লেখ না করলেই ভালো তবে অনেকে করে সেটা অন্যভাবে করা যায় বিভিন্নভাবে করার উদ্দেশ্য মানে অনেকভাবে করার উপায় আছে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে এই প্রোগ্রামের স্পেশালিটির উপরে এবং যেটা অন্য প্রোগ্রামে ছিল না আচ্ছা এখন আমরা অ্যান্সার দিয়ে ফেলেছি যে আপনি কে কোথায় আসতে চাইছেন এবং কেন আসতে চাইছেন মূল প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেছে এরপরে আমরা স্টোরি টেলিংয়ের পার্ট যেটা এরপরে আমরা লিখবো হচ্ছে যে এই সময়ে কেন আসতে চাইছেন মানে ওয়াই ইজ ইট এ প্রপার টাইম টু কাম টু ক্যানাডা সময় বলতে সালের কথা বলছি না আপনার ক্যারিয়ারের স্টেজের কথা বলছি আপনি এখন কোথায় আছেন বয়স কত ক্যারিয়ারে আপনি কত বছর চাকরি করে ফেলেছেন লাস্ট করে পড়াশোনা করেছেন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে এটার অ্যান্সারটা আসবে একজন মানুষ যে চব্বিশ বছর বয়সে এমবিএ করতে যাচ্ছে তাকে খুব বেশি এক্সপ্লেন হয়তো করতে হবে না আবার যদি অ্যাট দ্য এজ অফ ফর্টি আপনি পিএইচডি করতে যান সেটাও খুব বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নেই কারণ পিএইচডি করতে অনেক বড়ো মানে অনেক বয়সেও যাওয়া যায় কিন্তু ধরেন আপনি পড়াশোনা শেষ করেছেন যখন সেটা লাস্ট ছিল পঁচিশ বছর বয়সে ব্যাচেলর কমপ্লিট করেছেন না এটা আসলে বললে ভুল হবে ধরেন বিশ বছর বয়সে ব্যাচেলর কমপ্লিট করেছেন এখন আপনার বয়স হচ্ছে থার্টি থার্টি টু মাঝখানে চাকরি করেছেন কোথাও পড়াশোনা করেননি এখন আবার ম্যাস্টার্স করতে যেতে চাইছেন এই যে গ্যাপটা এটা এক্সপ্লেন করতে হবে যে হঠাৎ আপনারা এত বছর পরে এসে কি মনে হলো যে আপনি পড়তে যেতে চাইছেন এটা একটা লজিক্যাল অ্যান্সার চিন্তা করবেন মনে রাখবেন ইউনিক কিছু হলে খুব ভালো হয় কারণ হয় কি এত অ্যাপ্লিকেশন আসে ভিসা অফিসারদের কাছে আপনি যদি ইন্টারনেট থেকে কপি করে একটা জেনারিক অ্যান্সার লিখেন আপনি খুঁজলে পাবেন অনেক আছে ইন্টারনেটে আমার মনে হয় সেটা আপনার জন্যই ক্ষতির কারণ হবে আপনার এস ওপিটা স্ট্যান্ড আউট করবে না হ্যাঁ ভিড়ের মধ্যে হারিয়ে যাবে সব একই ধরনের কথা লিখা নিজেকে চিন্তা করেন ভিসা অফিসার হিসাবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার কাছে প্রতিদিনে ছয় শয় অ্যাপ্লিকেশন আসছে আপনি কয়টা পড়বেন কয়টা অ্যাপ্লিকেশনে আপনার মনে থাকবে যে এটা একটা মানে হ্যান্ডক্রাফটেড একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেন্টস নিজে লিখেছে সময় নিয়ে লিখেছে এটা আপনি কত কতভাবে ইনশিওর করতে পারবেন এটা কিন্তু আপনার দায়িত্ব এরপরে আসি হচ্ছে হলো ওয়্যার ওয়ার মিনস ক্যানাডাতে নর্থ আমেরিকাতে এই শহরে বা টরন্টো ভ্যাঙ্কুভার এরকম শহরে কেন আসতে চাচ্ছেন কেন অন্য দেশে গেলেন না এটার কিন্তু প্রশ্নের প্রশ্নটা প্রথমে শুরুতেই আমি বলেছি এটার আনসার দিতে হবে যে কেন প্রোগ্রামে আসতে চাইছেন এবং কেন ক্যানাডার এই প্রোগ্রামে আসতে চাইছেন দুইটা দুই জিনিস দুইটাই আলাদা করে অ্যাড্রেস করতে হবে ক্যানাডাকে আপনাকে এখানে হাইলাইট করতে হবে অবশ্যই ক্যানাডার অনেক ভালো দিক আছে তবে অনেক সময় আমরা ক্যানাডার ভালো দিকগুলো বলতে যে একই ধরনের কথা বলে ফেলি চেষ্টা করবেন একটু ইউনিকলি লেখার আপনার প্রোগ্রাম বা ওই শহরের ব্যাপারে একটা স্পেসিফিক কোনো ইনফরমেশন দেওয়ার যেন আপনার অ্যাপ্লিকেশনটা মনে হয় যে আপনি এটাতে অনেক সময় স্পেন্ড করে জিনিসটা ডিসিশনটা নিয়েছেন চিন্তা করে নিয়েছেন অ্যাফোর্ডেবিলিটি অবশ্যই একটা ইস্যু কোন শহরে যাচ্ছেন সেই শহরের টাকা পয়সা খরচ লিভিং এক্সপেন্স এগুলো একটা ব্যাপার প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট ওয়েদার ক্যানাডা ওয়েদার খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো ফ্যাক্টর ম্যাটার করে পড়াশোনার যে টিউশন ফি সেটাও ম্যাটার করে অনেক প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে একই এম বি এর দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিফারেন্ট প্রভিন্সে খরচের ইয়েটা পরিমাণটা ডিফারেন্ট এসব বিষয় আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখবেন অ্যাফোর্ডেবিলিটির কথাটা সরাসরি না বললে ভালো হবে কারণ সেখানে অনেকটা হয় কি আপনার এক ধরনের উইকনেস প্রকাশ পায় যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিতে আপনি বোধ নিজেকে একটু উইক ভাবছেন এটা কোনো সমস্যা না কিন্তু এটা উল্লেখ না করলে আমার মনে হয় ভালো হবে যতটা এরিয়া যাওয়া যায় ততটা ভালো নিজের উইকনেস কম দেখাবেন এখানে এস সব সময় নিজেকে কনফিডেন্ট দেখাবেন এরপর হচ্ছে হাউ হাউ হচ্ছে ওই যে ফিউচারের যে ব্যাপারটা এই সব কিছুর উত্তর যখন আপনার দেয়া শেষ তখন শেষে একটাই কোয়েশ্চেন বাকি থাকে যে সব তো ঠিক আছে পড়াশোনা শেষে এখন আপনার প্ল্যানটা কি এটা নিয়ে কিভাবে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করবেন এই স্কিল বা নলেজ যেটা আর্ন করছেন সেটা নিয়ে কী কোথায় অ্যাপ্লাই করতে করলে আপনার সুবিধা হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেইগুলো বিষয় নিয়ে কথা বলবেন এই হলো আপনার এস ওপির মূল স্ট্রাকচারটা আবার বলি প্রথমে পাঁচটা ডাব্লিউর উত্তর ওই সিরিয়ালে যদি দেন আমার মনে হয় ভালো হবে আপনারা চেঞ্জ করেও দিতে পারেন সমস্যা নেই আর শেষে হাওয়ের আনসার দিলে আপনার ফুলফিলমেন্টটা আসলো পুরো বিষয়টাতে প্রথমে চারটা প্রশ্নের উত্তর বলেছিলাম এই ডাব্লিউ ফাইভ এইচ এর সাথে মিলিয়েই আপনাকে ওই পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে আর পুরো স্টেটমেন্টের পারপাসে যেন কোথাও এটা বাদ না যায় এবার আসেন রেকমেন্ডেশনে আসি আমি কী কী রেকমেন্ড করি প্রথমে বলেছিলাম নেগেটিভিটি অ্যাভয়েড করতে হবে স্পেশালি বাংলাদেশের ব্যাপারে কান্ট্রি অফ অরিজিন নিয়ে কোনো নেগেটিভ কথাই বলা যাবে না আপনি যদি বলেন এখানে পড়ালেখার মান খারাপ তাই আমি এখানে পড়তে চাইছি না হবে না আপনাকে অবশ্যই বলতে হবে বাংলাদেশের এখন প্রসপেক্ট উজ্জ্বল আমি পড়ালেখা শেষে এখানে আসতে চাই তবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এখনও কিছু গ্যাপ আছে বা ইমপ্রুভমেন্ট এরিয়া আছে যেটা বাইরের দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে নেই কানাডাতে অলরেডি এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি ম্যাচিউর সো আমি ওখান থেকে শিখে জিনিসগুলো জেনে এখানে এসে কাজে লাগাতে চাইছি যেহেতু এটা একটা অপরচুনিটি যে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমের এই পার্টগুলো গ্রো করছে হ্যাঁ যে ইটস ইমার্জিং আমরা বলি না যে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ উন্নত হতে পারেনি কিন্তু এখনও এটা বলাটা খারাপ কিছু না যে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি বলতে হবে যে আমরা এখনো ওই পর্যায়ে যেতে পারিনি তাই আমি ওখান থেকে শিখে এখানে এসে অ্যাপ্লাই করতে চাইছি কিন্তু আমরা গ্রো করছি এটা অবশ্যই মাথায় রাখবেন এরপরে হচ্ছে আপনার থট প্রসেসটাকে একটু কানেক্ট করার চেষ্টা করবেন মানে গ্লোবাল চিন্তা করে যারা তাদেরকে ক্যানাডা অনেক বেশি প্রেফারেন্স দেয় আপনার প্রোগ্রাম যেটাই হোক এটা যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইউএনএর সতেরোটা গোল আছে আমি একটা লিঙ্ক দিয়ে দিব কমেন্টে ওটা দেখেন ওখানে সতেরোটা গোলের কথা লিখে আছে অনেকেই জানেন এটার ব্যাপারে এটা অনেক বছর ধরেই এটা নিয়ে আলোচনা আছে আপনার প্রোগ্রামটা কোনোভাবে এই সতেরোটা গোলের যে কোনো একটা গোলের সাথে কানেক্ট করা ট্রাই করে দেখবেন এটা খুবই একটা ভালো আইডিয়া যে আপনি গ্লোবাল পার্সপেকটিভ থেকে চিন্তা করছেন শুধুমাত্র নিজের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছেন না কারণ মাস্টার্স লেভেলের জন্য বা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে ক্যানাডা এক্সপেক্ট করে অনেক বেশি কালচারাল এবং আপনার সোশ্যাল অ্যাসপেক্টস থেকে তারা ভাববে যেহেতু এটা একটা মাল্টি ন্যাশনাল কমিউনিটি এখানে সব দিকের সব পৃথিবী পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ আসছে তাই আপনাকে সবার কথা চিন্তা করে যে আপনি ভাবতে পারেন এটা মানে এটা প্রুফ করতে হবে এটা খুব ভালো একটা ওয়ে আপনার ফিউচার গোলের সাথে কানেক্ট করার জন্য এরপরে আসেন হচ্ছে কোভিড নাইন্টিনকে কীভাবে কাজে লাগাবেন আমার মনে হয় কোভিড নাইন্টিন একটা ব্লেসিং হিসাবে এসেছে অনেকের জন্য যাদের অনেক স্টাডি গ্যাপ আছে তারা অনেকে জিজ্ঞেস করছেন যে আমি এখন কিভাবে যাবো এটা কি বলা কিভাবে বলবো যে আমি এখন পড়তে যেতে চাই আমার মনে হয় কোভিড নাইন্টিন একটা ভালো ডিসরাপটিং ফ্যাক্টর যেটা আপনি কাজে লাগাতে পারেন বলবেন যে কোনো কাজের জন্য যে কোনো ডিসিশনের পিছনে আপনি কিন্তু কোভিডকে কানেক্ট করে নিয়ে পারেন যে হ্যাঁ আমার আগে মনে হয়েছিল বাংলাদেশে আমার ক্যারিয়ার ভালো বা এখন যেটা করছি সেটা ঠিক আছে কিন্তু কোভিড আসার পরে আমার আমার চিন্তা চিন্তাভাবনায় চেঞ্জেস এসেছে আমার মনে হচ্ছে যে আরও বেশি আমার ক্যারিয়ারকে সিকিউর করার জন্য আমার আরও বেশি জানা প্রয়োজন আরও নলেজ গ্যাদার করা দরকার আরও স্কিল সেট ডেভেলপ করা দরকার এইভাবে করে কোভিড নাইন্টিনটাকে কাজে লাগিয়ে যদি আপনি কথাগুলো বলেন অবশ্যই লজিক্যাল শোনা যাবে কারণ কোভিড ডিসরাপ করেনি এমন কোনো সেক্টর নাই এমন কোনো ক্যারিয়ার নাই এমন কোনো মানুষ নেই যাকে এফেক্ট ফেলেনি সো এটার আনসারটা খুবই লেজিট হবে অ্যান্ড ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনে ডাইভার্সিটি ইনক্লুসিভিটি কালচারাল এবং রিলিজিয়াস অ্যাসপেক্টসগুলোকে একটু হাইলাইট করুন ইনক্লুসিভিটি বলতে বোঝায় যে আপনি সবাইকে ইনক্লুড করে কথা বলছেন কথার মাঝেই এই ব্যাপারগুলো আসবে সব কমিউনিটিকে নিয়ে কথা বলছেন আপনি পিপল অফ কালারকে হাইলাইট করুন যে আপনি নিজে একজন মেম্বার অফ পিপল অফ কালার অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি যেহেতু আপনি ফিরে আসতে চাইছেন বাংলাদেশে অ্যাট দ্য সেম টাইম আপনার কমিউনিটির আরও যারা এখানে আছে যারা পড়ালেখা করছে তাদের সাথে আপনি আরও ইনক্লুসিভ ওয়েতে কাজ করতে চাইছেন পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে কাজ করতে চাইছেন এইগুলোকেই আপনি হাইলাইট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে রিলিজিয়াস অ্যাসপেক্টটা এইভাবে নেবেন না যে বাংলাদেশে আপনি রিলিজিয়াস মাইনরিটি এটা বলাটা ঠিক হবে না বরং আপনি বলতে পারেন যে ইফ ইউ বিলং টু এ রিলিজিয়াস মাইনরিটি ইন এনি কান্ট্রি তাদের জন্য ক্যানাডা ইজ আ সেফ হোম আপনি ক্যানাডায় পড়াশোনা করবেন নিশ্চিন্ত মনে পড়াশোনা করতে পারবেন যে এখানে আপনাকে কেউ কোনো রিলিজিয়াস কমিউনিটির পার্ট হিসাবে আপনাকে আলাদাভাবে ডিসক্রিমিনেট করবে না এই যে ক্যানাডাতে যে কোনো ডিসক্রিমিনেশন নাই সেটা গায়ের রঙের কারণে বলেন কালচারের কারণে বলেন আপনার অ্যাকসেন্টের কারণে বলেন আপনার রিলিজিয়াস পার্সপেক্টিভের কারণে বলেন এই জিনিসগুলো যে নাই এই ব্যাপারটাকে হাইলাইট করেন সেটা আমার মনে হয় ভালো হবে এই জায়গাটা থেকে আপনি কানেক্ট করতে পারেন হচ্ছে যে কেন ক্যানাডা যেতে চাইছেন ওই পার্টটাকে আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট ওয়ে এভাবে ফ্রেম করাটা এবং এটা আমার ধারণা ক্যানেডিয়ান ভিসা অফিসার বা ক্যানাডা অ্যাজ আ ল্যান্ড অফ ইমিগ্রেন্ট এটা পছন্দ করে ওকে বিফোর মুভিং অন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন সাবস্ক্রাইব ইট ইয়ার টেক কেয়ার বা বাই